শ্রী ঠাকুরের তো এখন সশরীরে নেই, এখন মানুষ কি করবে? অনেকে বলেন আচার্য পরম্পরাকে মেনে চলতে, তুমি তো এতদিন ধরে আছো, তুমি কি বুঝেছো? প্রচুর মানুষ কনফিউজড হয়ে আছে এই ব্যাপারে। আচার্য ছেড়ে আচার্য দিল্লি ভুলকোটাতে দিলীপা, জ্ঞানের বুকে মালদি শুনে রা বলত দৃশ্যটা। এই যে আচার্য ছেড়ে আচার্য ধরা, আচার্য তো একজনই হন, যে আচারে ব্রহ্মকে জানা দেয় সেই আচার্যকে তিনি আচরণ দ্বারা জানাই থাকেন, তিনি আচার্য। তবে এই আচারে চলতে চলতে, ব্রহ্মকে জানার আচরণে চলতে চলতে কোনো কোনো মানুষ কিছুটা আচরণ ঠিক হন কোনো দিক দিয়ে। কোনো কোনো মানুষ ওই আচারে চলতে চলতে, তিনি যে আচারে ব্রহ্মকে জানা দেয় সেই আচারকে তিনি আচরণ দ্বারা জানাই থাকেন, তিনি আচার্য। তা ওই আচারে চলতে চলায়মান মানুষ, সের মধ্যে কোনো কোনো মানুষ কিছুটা আচরণশীল হন কোনো কোনো দিক দিয়ে, সব দিক দিয়ে না। এখন কোনো দিক দিয়ে আচরণশীল হয়েছেন সেই দিকে লক্ষ্য করে আমি সেই আচার্যের কাছে ঢলে পড়লাম। আমি কী হলাম? আমি কিন্তু আচার্যচ্যুত হয়ে গেলাম। যার কাছে তিনি পেয়েছেন আমিও তার কাছে, কিন্তু তার কাছে আমি যেটুকু পেয়েছি আমি তার কাছে পেয়েছি। আমি অতখানি হতে পারিনি আচরণশীল, আর তিনি হতে পেরেছেন কোনো দিক দিয়ে না কোনো দিক দিয়ে খানিকটা আচরণশীল। আমি যদি আচরণশীল আচার্যকে ছেড়ে দিয়ে ওই আচার্যকে অনুসরণ করি তাহলে কী হবে? আমি ওই আচার্য যতটুকু আচরণশীল ততটুকু তার কাছে পেতে পারি। উনি কিন্তু আচার্য, যিনি আচরণের মাধ্যম দিয়ে যতটুকু জেনেছেন তিনি সেই বিষয়ে ততটুকু আচার্য। তাহলে আমি মূর্খ হলাম না কেন? মূর্খ হলাম কেন? আমি আচরণশীল আচার্যকে ছেড়ে দিয়ে ওই একটা বিষয় দুটো বিষয় তিনি আচরণের মাধ্যম দিয়ে জেনেছেন সেটি আর তিনি তখন সেইটা আমার সামনে তুলে দেন, আমি তাতে ঢলে পড়লাম। এই আমি আচার্য ছাড়ি আচার্য দিলাম, আমি মূর্খতাতে পা দিলাম। আমি যিনি মহাজ্ঞানী তিনি তো প্রাজ্ঞ, তিনি আচার্য, যে আচরণের ব্রহ্মকে জানা দেয় তিনি জানিয়েছিলেন, অর্থাৎ সেই ইষ্ট দেবতা জন্মসিদ্ধ, তাকে ছেড়ে আমি এদিকে চলে গেলাম, আমি মূর্খ হলাম। আর একটা কথা কি, যে মানুষের জীবনে একজনই আচার্য হয়, সতীর জীবনে যেমন একজন পতি তেমন আমাদের জীবনে আচার্য একজনই, কোনজন? যাকে আমরা গুরুরূপে বরণ করেছি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তিনি আমাদের আচার্য। তো তিনি যে সবসময় পৃথিবীর বুকে থাকবেন তা তো নয়, তিনি চলে গেলে আমরা কাকে মানব, কাকে ধরে চলবো? তা নাকি জিজ্ঞাসা করে ধরো, ঠাকুর আপনি তো সবসময় পৃথিবীর বুকে নরশরীরে থাকেন না, আপনার অন্তর্ধানের পর আমরা কী নিয়ে চলবো? ঠাকুর বললেন কি, পুরুষোত্তমের অন্তর্ধানের পর তিনিই মানুষের দেহ হয়ে থাকেন যতদিন তার পুনরাগমন না হয়, আর তার অনুবর্তী তদ্গত চিত্ত প্রাণ নিবেদিত প্রাণ দ্বারা ঋত্বিক একমাত্র তাকেই বহন করে চলে। সেই তদ্গত চিত্ত ঋত্বিকের মাধ্যম দিয়ে তাকে ধরতে হয়। কাকে ধরতে হয়? ওই পুরুষোত্তমকে ধরতে হয়, পুরুষোত্তমকে ধ্যান করতে হয়। পরপর তুমি যতদিন এই নরশরীরে থাকবে তিনি তোমার কাছে বেঁচে থাকবে। সতী স্ত্রীর পতি যদি দেহত্যাগ করে চলে যায় সে কিন্তু পুনরায় বিয়ে করে না, তার সৃষ্টিতে ওই পতির মাধ্যম দিয়ে যা কিছু তার সংসারে আসে, এই পতির বলে পতি জিনিস বলে পতি বলে সেই সব জিনিসগুলো সে নিয়ে এসে থাকে, এবং যতদিন সে শরীরদারী হয়ে থাকে পতি তার কাছে জীবিত থাকে, শুধু তার এই রক্ত মানুষের শরীরটা থাকে না তার সামনে, কিন্তু শরীরটা তার অন্তরে থাকে। তাই বোধ হয় ঠাকুর রামকৃষ্ণ দেবের স্ত্রী মা সারদা তখন শাখা ভাঙতে গেছিলেন, তো রামকৃষ্ণদের আদেশ দিলেন, দৈব আদেশ দিলেন কি, এই আমি তো জীবিত শাখা ভাঙিস কেন, তো উনি তো শাখা ভাঙলেন না। কিন্তু আমরা ওই কথা মিলতে পাই যে তিনি নাকি জন্ম বলেছিলেন যে আমি বাবুকোণে জন্ম নিচ্ছি, হ্যাঁ তো বাবুকোণে জন্ম নিচ্ছি তুই তখন আমাকে পাবি, এই কথাটা ওই কথার সঙ্গে মিল খায় না। কেন মিল খায় না? তিনি জন্ম নিয়েছেন তাহলে তো তিনি মৃত্যু হয়ে গেছে। তবে রামকৃষ্ণ কথাম্বিত কথাটা এই কি, যে ঠাকুর রামকৃষ্ণ দেহত্যাগের পরে
ওই মহেন্দ্রগুপ্ত যে কথাগুলো স্মরণ রাখিল সেইগুলো তিনি কথামৃত রূপ দিয়ে পাঁচখণ্ডে কি ছয়খণ্ডে প্রকাশ করেছেন। ঠাকুর অনুকূলচাঁদের কথাগুলো যেমন আমাদের নারায়ণে কিরাণী প্রফুল্লতা সংগ্রহ করলেন, তারপরে আমার দীপলক্ষ্মী সংগ্রহ করলেন বইগুলো ইয়ে দেবীদা, এই যে আবার মণি চক্রবর্তী সংগ্রহ করলেন, এই যে কথাগুলো ঠাকুর থাকাকালীন সংগ্রহ করার পরে ঠাকুরকে শোনানো হয়েছিল, ঠাকুর শুনেছিলেন, এটা বাস্তব সত্য কথা। কিন্তু যে কথাগুলো রামকৃষ্ণ দেবের সময় বলা হয়েছিল লেখা হয়েছিল না, তিনি চলে যাওয়ার পরে তার স্মৃতিতেই গাথা ছিল যে কথা মহেন্দ্রগুপ্ত, সেই কথাগুলো রামকৃষ্ণ কথামৃত রূপে প্রকাশ, তাই তিনি সেগুলো শোনেন নাই, সেগুলো কথা একটু এদিক ওদিক হতেই পারে। তাই আমার ধারণা, আমার বিশ্বাস, ঠাকুর রামকৃষ্ণ দেবের স্ত্রী মা সারদা যখন সাগা মানতে চিনতে যাচ্ছিলেন, তখন সারদাকে তিনি বললেন দৈববাড়ি যে আমি তো বেঁচে আছি, অর্থাৎ ধ্যান করবার সময় আমাদের চমক পেটে আমি তো বেঁচে আছি, তার মানে সামনে নাই কিন্তু অন্তরে আসে। তাই সতী স্ত্রীর প্রতি যদি শরীর দেখে চলে যায়, ওই জল আর মাটি দিয়ে গড়াদের রক্ত আর মাংস সেইটা তার সামনের থেকে সেই শরীরটা চলে যায়, কিন্তু আকাশ বাতাস আগুন দিয়ে গড়াদের তিনময় শরীর, সেই তিনময় শরীর চিরজীব জীবিত হয়ে বেঁচে থাকে ওই সতীর অন্তঃকরণে। তাই ঠাকুর অনুকূলচন্দ্রকে যারা গুরুরূপে গ্রহণ করেছি, গ্রহণ করেছিলেন আর গ্রহণ করছি এখনও, তাদের কাছে গ্রহণ করতে হবে যাদের অন্তরে তিনি বেঁচে আছেন, যাদের অন্তরে তিনি বেঁচে আছেন। কথাগুলো বলতে গেলে তো খারাপ শোনা যাবে, যেমন আমরা ঠাকুরের মালায় গলা দিয়ে পুজো করি, আজ ঠাকুর দেহ রাখার পরে ঠাকুরের গলাতে মালা দিয়ে পুজো করি, কিন্তু আমার আমার অন্তত ব্যক্তিগত কথা, এটা ব্যক্তিগত কথা, আমাদের কাছে ঠাকুর মারা যান নাই, আমাদের মতন অনেক লোক আছে তাদের কাছে ঠাকুর মারা যান নাই, তাই আমাদের উচিত না ঠাকুরের ওই ফটোর গলায় মালা দিয়ে তাকে পূজা করা, ফটো তো না সেটা জীবন্ত। আর তারা মালা দিবে ঠাকুর তাদের বাবা ছিল, দাদা ছিল, মা বা নাতি ছিল, এরা তার ঠাকুরের গলায় মালা দিতে পারে, কারণ তার রক্তের সঙ্গে কানেকশন আছে। এই জন্যে মৃতের দেহের গলায় যার রক্তের কানেকশন আছে মৃতের দেহের গলায় মালা দিয়ে সূচিত করে দেয় উনি মৃত, কিন্তু আমাদের কাছে তো তিনি মরা নয়, তিনি মৃত নয়, তিনি জীবন্ত, তিনি আমাদের ঠাকুর ভগবান, অতএব তিনি আমাদের যতদিন আমরা থাকবো ততদিন তিনি মরতে পারেন না। আমি চলে গেলাম আমার ওরা সন্তান সন্ততি থাকবো, তা সে চলে গেল ওর তাদের কাছে যদি ঠাকুর মৃত হয় যখন তখনই তারা মালা দিবে, এই হচ্ছে কথা। ঠাকুরের অন্তর্ধানের পর তদগত চিত্ত তৎপরা যারা সেই দীপ্তিদের মাধ্যম দিয়ে ঠাকুরের সঙ্গে যুক্ত হতে দীক্ষা নেবে, দীক্ষা নিয়ে ঠাকুরকে অনুসরণ করবে অন্য কাউকে না, তবেই তার জীবন সার্থক হয়ে উঠবে। তিনি যতদিন এই পৃথিবী থাকবে ততদিন বেঁচে থাকবে, এই ভক্তদের ভিতর দিয়ে যে ভক্তরা নাকি একমাত্র তাকেই অনুসরণ করে তার বাণীগুলো বাস্তবের উদিয়ে চলবে। তাই এই যে আমাদের ভিতরে ঝগড়া মারামারি, এই মারামারি তো মিটে যায় যদি আমরা ঠিকভাবে ঠাকুরের কথাগুলো মেনে চলি, এই কথাগুলো আমাদের পড়া দরকার, জানা দরকার। তাই আচার্য বউ হয় না, তিনি বলেছেন আচার্য হোক, পুরোহিত হোক, ঋত্বিক হোক, যে কেউ হোক না কেন, তার কথাগুলো যখন পুরুষোত্তমের কথার সাথে অসঙ্গতি থাকে সেই কথাগুলো মানতে হয় না, যদি তার কথার তাৎপর্য না মানিয়ে সেগুলো চলে তবে তারা জাহান্নাম বন্দী হয়। ঋত্বিক হোক, পুরোহিত হোক, আচার্য হোক, তাদের কথাগুলো যেন পুরুষোত্তমের কথার সঙ্গে অসঙ্গতি দেখালে সেখানে তাকে মানতে হয় না, সে কথাগুলো মানতে হয় না, তবে তার সঙ্গে ঠাকুরের রক্তদের মিল থাকে তাকে শ্রদ্ধাভক্তি করতে হয়, কিন্তু কথাগুলো মানতে হয় না, কথাগুলো যখনই মানতে গেলে ঠাকুর তোমার থেকে ত্যাগ হয়ে গেল। এই জন্যে সব মানুষের খেয়াল করতে হবে ঠাকুর সবদিন জীবিত ছিলেন, জীবিত আছেন, জীবিত থাকবেন যদি আমরা ঠাকুরকে জীবিত রাখি। হ্যাঁ, তুমি থাকো, বেঁচে থাকো চিরদিন, আমি তোমার সেবক হয়ে থাকি যেন অনুদিন। হ্যাঁ, এইভাবে আমাদের চলতে হবে, এই চলাটা যদি আমার ঠিক থাকে ঠাকুর আমার ঠিক থাকবে, কোনোদিন তিনি আমার থেকে চলে যেতে পারবে, ফলে আমি যদি শরীর সাইডে চলে যাই তবে অন্যরূপ নিয়ে আসি, তিনি যদি অন্যরূপ নিয়ে আসেন তখন তিনি আমার আচার যাবেন, তিনি আমার গুরু হবেন। এখন যারা এই ঠাকুর অনুকূলচন্দ্রকে তাদের দীক্ষা নিয়ে তাকে সেটি অন্যের কথা মতো চলে, তাদের ঠাকুর আচার্য সেই, তাদের গুরু সেই, ঠাকুর অনুকূলচন্দ্র সে কেউ না, এরা দৃঢ়মনে জানতে হবে, বিশ্বাস করতে ঠাকুরের মানের ভিতর যাতে জপ তপ কতই যতই করো তত্ত্বকার স্বাস্থ্য ঘটনা, চলা তোমাদের ঠিক না হলে সেটা কিন্তু খাটবে না, তোমার চলা ঠিক হতে হবে, ঠাকুরের চলা চলাবান হতে হবে, তবেই তোমার এই কথাগুলো খাটবে। যতই তত্ত্ব তুমি কর, তত্ত্ব মানে তাহার তো, তাহাকে বাদ দিলে ত, সেই তত্ত্বে কোনো সেই তত্ত্বে কোনো সার নাই, তাহাকে বাদ দিয়ে কোনো ত হয় না। তাই যেমন স্বাস্থ্যের সার একটু বললাম, স্বাস্থ্যের সার শাস্ত্রজ্ঞ পুরুষ রামায়ণের সার রামতন্ত্র, আমাদের এই জীবনের সার হচ্ছে ঠাকুর,
ঠাকুরকে বাধায় রাখতে হবে তার বাড়ির ভিতর দিয়ে, বাড়ি পালনের ভিতর দিয়ে, বাড়ির অভ্যাসের ভিতর দিয়ে, এবং সেই বাড়ির মতো নিজেকে তৈরি করার ভিতর দিয়ে ঠাকুর বেঁচে দেখাতে পারবে। তাই তিনি যাবেন না, তার অন্তর্ধান হয়েছে, অর্থাৎ আমার চোখের আড়ালে তিনি চলে গেছেন, কিন্তু আমার অন্তরের আড়ালে যেতে পারেন না, অন্তর্দিকে ধরে রাখতে হবে। জয় গুরু বন্দেই পুরুষোত্তম। শ্রীজি ঠাকুরের তো তিন ছেলে আছেন, কিন্তু তাদের মধ্যে ছোটদার ব্যাপারে আমরা প্রায় কিছুই জানতে পারি না। আর এখন দেখছি উনি তো ইষ্টকে মাথায় করে চলেছেন, এত কষ্ট করেছেন, এরকম কেন? তুমি যদি এই ব্যাপারে একটু কিছু বলো আমাদের।